لحظة وصول المعتمرين إلى الحجر الأسود. দীর্ঘ আড়াই বছর পর হজরে আসওয়াদ উন্নজি সুমুদি অঞ্চয় কাবা শরীফ উন্নজি হাত লাগাইবের সুযোগ পার হাজি আলয় কাবা শরীফুর সাইরফাশতুন বাউন্ডারি তুলি লইয়ে হারাম শরীফ কর্তৃপক্ষ করোনা মহামারীর কারণে দীর্ঘ আড়াই বছর ধরে খাবাগড়ের চারপাশে আসিল দি বাউন্ডারি। এই বাউন্ডারি থাকার কারণে হজরে আসওয়াদত সুমু ও খাবা শরীফ উন্নজি আত লাগানো বন্ধ আছিল। আগস্টর দুই তারিখ দিবাগত রাতে পবিত্র কাবাগড়ের চারপাশতম বাউন্ডারি তুলি লেবের আদেশ দিয়ে হারমাইন শরীফ আইনের প্রেসিডেন্ট ইমামু খতিব শায়েক ডক্টর আব্দুর রহমান আল সুদাইসি এই নির্দেশের পরপর হজরে আসওয়াদত সুমু দেওয়া সহ হাবা শরীফত আত লাগাবের আবার সুযোগ পাইয়ে আল্লাহর গড়ের আবাদতকারী মেহমান হলে উল্লেখ্য বিশ্বজুড়ে করোনা মহামারীর পরবর্তী সৌদি আরবের হারাম শরীফ কর্তৃপক্ষ পবিত্র উমরা সালসয় চলতি বছরত ইসলাম ধর্মের সবচেয়ে ধর্মীয় জামায়াত পবিত্র হজ সম্পন্ন হওয়ার পরপরই হজরে আসওয়াদত সুমু ও বাইতুল্লাহ কাবাগড়ের ধর্মপ্রাণ মুসল্লিয়লর আত লাগাইবের সুযোগ সহ হারাম শরীফুরি উন্মুক্ত করে দিয়ে সৌদি সরকার। সি প্লাস টিভি চট্টগ্রাম।